বৌদি দেখো, সূর্য কিন্তু তোমার কোনো কথাই ফেলেনি। তুমি যা বলেছ সব কথাই রাখার চেষ্টা করেছে। আমার মনে হয় ওকে সব কিছু নিয়ে জোর করাটা বোধহয় ঠিক হবে না। কখনো কখনো জোর করাও প্রয়োজন হয়ে পড়ে। সূর্য অবুঝ হচ্ছে, তার সাথে তোমরা। আমি এখন কিছু বলবো না, বললাম না, সময় বলবে, সময়ের সাথে সাথে তোমরা সব বুঝে যাবে। বাদ দাও লাবণ্য, বাদ দাও, এ কথা শেষ নেই। তার থেকে চলো ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই, ভ্যাকসিনের চারটা তো নিতে হবে, দেরি হয়ে যাচ্ছে, চলো। হুম চল, আমরা বেপুর যাই। হ্যাঁ বেপুর যাবো, ডাক্তারের কাছে যাবো, আমাদের ভ্যাকসিনেশন চার্ট নিতে হবে। চলো প্রবীর। হ্যাঁ চল। কি হলো, এখানে গাড়ি থামাতে বললে কেন? মায়ের মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি, এখন মাকে দেখা করে নাম করে আসি। তাহলে ওকে সঙ্গে নিয়ে যাই? না 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 না, তোমরা এখানেই থাকো, ধরো একটু ধরো। আচ্ছা দাও, আমি যাবো। আমায় শক্তি দাও মা, আমি যেন ওর বাবা মা দুজনেরই কর্তব্য পালন করতে পারি। মা, আপনার সঙ্গে এখানে এভাবে দেখা হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। কতবার ভেবেছি আমি ওকে আপনার কাছে নিয়ে যাব, খুব ইচ্ছে হয়েছে আপনি ওকে আশীর্বাদ করুন, কিন্তু এই দেখুন আপনার নাতনি, আপনার বংশধর। আমি ওকে দেখেছি দীপা, ওর জন্মাবার সময় আর প্রাণ ভরে আশীর্বাদ করেও এসেছি, আর অনেক কিছু দেখেছি যা তুমি জানো না। মানে আমি ঠিক বুঝলাম না। আমি তোমাকে বলেছি দীপা, যে তোমার এই লড়াইয়ে তুমি আমাকে তোমার পাশে পাবে সবসময়। আমি তোমাকে ওই বাড়িতে ফিরে যেতে বলছি না, জোরও করছি না, যতদিন না তুমি তোমার হারানো সম্মান ফেরত পাও। কিন্তু দীপা একটা কথা আমিও ভাবি জানো তো, যে দুজন বড় লড়াইয়ের মধ্যে দুটো ছোট্ট শিশুর কি ভুল? দুটো শিশু, মা আমার তো একটাই মেয়ে, আপনি দুটো শিশুর কথা কেন বললেন? ওই ভুল করে আসলে ফসকে বেরিয়ে গেছিল। দেখো আমি জানি এই এই লড়াইটা তোমার একার, আর একাই তুমি সেই লড়াইটা লড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি বলছি তোমার এই কোলে শিশুর কথা। ওকে তুমি তার বাবার পরিচয় থেকে কেন বঞ্চিত করবে? আমি জানি ওর বাবা অনেক ভুল করেছে, আমি ওর বাবাকে বোঝাতে পারিনি, কিন্তু আমি তোমাকে তো বোঝাতে পারবো। আপনি কি ওকে নিয়ে আমাকে ও বাড়িতে যেতে বলছেন? আমি তোমাকে জোর করছি না দীপা, আমি শুধু এই ছোট্ট শিশুর ভালো মন্দের কথা ভেবেই তোমাকে বলছি, আর আমার বিশ্বাস আছে তোমার উপর।
তুমি ভেবে চিনতে যেটা করবে ঠিকটাই করবে, আমি আছি তোমার সঙ্গে। তোমরা দুজনে ভালো থেকো। আপনার থেকে আমাকে ভালো আর কেউ বোঝে না মা। ইচ্ছে করছে আপনার কাছে ছুটে গিয়ে আপনাকে আঁকড়ে ধরি, কিন্তু তোমার ঠাম্মি আমাদের এখানে বসিয়ে রেখে গেল, আর তুমি কি ভাবছো? হ্যাঁ কি ভাবছো? আমার এরকম কেন মনে হচ্ছে তুই আমার কাছেই আছিস, অথচ মনে হচ্ছে অদ্ভুত একটা ফাঁকা। কি বলছো? এই তো ঠাম্মি এসে গেছে। খুব কাছের আমার কাছে কেউ ছিল, আবার আমার কাছ থেকে সে দূরে চলে গেল। কেন এরকম মনে হচ্ছে আমার? আমার এরকম অশান্তি কেন হচ্ছে মা? তুমি আমায় বলে দাও কি করব আমি এখন, আমায় পথ দেখাও। কাল শিবানী বলল, আজ মাও বললেন আমার মেয়ের অধিকারের কথা, ওর প্রাপ্য পরিচয়ের কথা ভেবে দেখতে। তাহলে কি আমার একবার ও বাড়িতে যাওয়া উচিত? তাহলে এটাই কি তোমার ইচ্ছে? এটাই ইঙ্গিত? যতদিন বিশ্বাস সম্মান ভালোবাসা এই বাড়িতে ছিল আমি ছিলাম, এবার আর থাকবো না। যতদিন না উনি আমাকে বিশ্বাস করতে পারছেন ততদিন আমি এ বাড়িতে ফিরবো না। আমি এ বাড়ির বংশধরকে নিয়ে এসেছি। ডাক্তারবাবু, এবাড়ির মেয়েকে দিতে এসেছি আমি, আমাকে নয়। এবাড়ির বংশধরকে তার প্রাপ্য মর্যাদা আর জায়গাটুকু দেওয়া হোক। আপনার আপনার মেয়ে ডাক্তারবাবু, ওয়ান্ডারফুল। অনেক বড় বড় কথা বলে বেরিয়েছিল না বাড়ি থেকে, এখন আমি যতবার তোমাকে বাড়ি ফিরে আসার কথা বলেছি তুমি আমাকে বিভিন্ন কথা শুনিয়েছো। বাড়ি ফিরে আসার একটা অজুহাত দরকার ছিল না তোমার? যেন বলেছিলাম আমি যতদিন না তোমাকে নিজে থেকেই বাড়িতে আনছি তুমি আসবে না, এমনকি এবারই চৌকাটও পেরোবে না। আপনি ভুল করছেন ডাক্তারবাবু, আমি কিন্তু এবারই চৌকাট পেরোই। আমি কি বলেছি আমার মনে আছে, আর আমার আত্মসম্মান আমি রক্ষা করতে জানি।
আমি আসতে চাইনি, আমি সত্যি কোনোদিন এ বাড়িতে এভাবে আসতে চাইনি। কিন্তু আমার মনে হলো আমার সঙ্গে যাই সমস্যা হয়ে থাকুক না কেন, তার ফল এই বাচ্চা মেয়েটা কেন ভোগ করবে, কেন ওকে ওর প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হতে হবে। দিব্যা, তুমি ঠিক কি চাও একটু পরিষ্কার করে বলবে? আমি কিছু চাইতে আসিনি, আমি শুধু সেনগুপ্ত বাড়ির বংশধরকে তার পরিচয় দিতে এসেছি, ওর বাবার নাম দিতে এসেছি। শুক্র রাত 9:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।